नमस्कार बंधुरा, प्लेट्स अफ फ्लेवारे आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर जोन्नो प्लेट्स अफ फ्लेवारे निये एसेछि मिक्सड फ्राइड राइसेर रेसिपि। आमी एई मिक्सड फ्राइड राइसटी किभाबे तैरी करलाम सेटाई आज के आपनादेर साथे शेयर करब। देखुन एई रेसिपिटी आपनादेर केमन लागे। ताहले चलुन शुरू करी मिक्सड फ्राइड राइस। आमी भात्ता तैरी करार जोन्नो 400 ग्राम देहरादून राइस निये नियेछि। एबार आमी ए राइसटाके भालो करे जल दिए धुए नेब। जतक्षण पर्यन्त राइसेर जलटा घोला बेरोबे आमी ततक्षण पर्यन्त राइसटाके धुए नेब। चार पाँच बार आमी राइसटा धुए नियेछि। एबार जलटा परिष्कार, तार माने चालटा भालो करे धोया हो गेछे। एबार आमी एटाके 20 मिनिट थेके 25 मिनिट भिजिए राखबो। आमी एखाने 200 ग्राम चिकेन के छोटो छोटो टुकड़ो करे केटे धुए नियेछि। एर मध्ये देबो परिमाण मतो नून, किछुटा रसुन कुचि आर देबो सोया सस। एबार चिकेनटाके आमी भालो करे मेखे नेब। एर मध्ये देबो आमी हाफ चामच मतो गोलमरिचेर गुड़ो दिए चिकेनटाके आमी किछुक्षण मैरिनेट करे रेखे देबो। आर आमी नियेछि किछुटा चिंगड़ी माछ। चिंगड़ी माछटाकेओ आमी परिमाण मतो नून, गोलमरिचेर गुड़ो आर सोया सस दिए माखिए रेखे देबो। ভাতটা তৈরি করার জন্য আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। জলটা যখন ফুটে উঠবে তখন আমি ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি এই জলটার মধ্যে দেব পরিমাণ মতো নুন, কিছুটা ভিনিগার আর দেব একটু সাদা তেল। এই সাদা তেলটা দিলে চালটা ঝরঝরে তৈরি হবে। এরপর আমি চালটাকে আস্তে আস্তে নাড়িয়ে দেব এবং চালটাকে মিডিয়াম আঁচে আমি ফুটতে দেব। আমি জলের মধ্যে যে ভিনিগারটা মিশিয়েছিলাম তার ফলে এই যে জলের উপর ফেনাটা দেখা যাচ্ছে, এটা চালে যে বাকি ময়লাটুকু থাকে সেটা এই ভিনিগার দেওয়ার ফলে জলের উপরে ভেসে উঠেছে। এর ফলে যে ভাতটা তৈরি হবে ভাতটা সাদা আর ধবধবে তৈরি হবে। চালটা আমার 90% কুক হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে ভাতটাকে তুলে নিচ্ছি। ভাতটা একটা থালার উপর আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। বাকি যে 10% সেটা এই ভাপে ভাপেই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা হাতার সাহায্যে চালটা হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় এবং ভাতটাও ঝরঝরে থাকবে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিলাম। এবার তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। চিকেনটাকে আমি 2-3 মিনিটের মতো লো আঁচে ঢাকা দিয়ে রাখব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি ওই একই কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। একইভাবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি প্লেটে তুলে নেব। তারপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আমি দুটো ডিম এখানে দিয়ে দিলাম। এবার ওই ডিমের মধ্যে আমি নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার একইভাবে ডিমটাকেও আমি প্লেটে তুলে নেব। এইবার আবারও আমি কিছুটা পরিমাণ সাদা তেল কড়াইতে নিয়ে নিলাম। বা তেলটা গরম হলে তার মধ্যে আমি কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম। রসুনটাকে
কিছুটা নাড়াচাড়া করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি। এবার কুচানো আদা আর রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে নিলাম। পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে ভেজিটেবিলগুলো দিয়ে দিচ্ছি। আমি ছোট করে কুচিয়ে রাখা গাজর, ক্যাপসিকাম আর বিনস দিয়ে দিলাম। আর দেবো আমি কিছুটা কাঁচা লঙ্কা। এইবার সমস্ত ভেজিটেবিলগুলো আমি ভালো করে ভেজে নেব। ভেজিটেবিলটা যখন নরম হয়ে যাবে তখন আমি তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ভাতটা দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর একটু সোয়া সস। এরপর আমি ভেজে রাখা চিকেনগুলো, চিংড়ি মাছগুলো আর ডিমগুলো রাইসের মধ্যে দিয়ে দেব। আর দেব এক চামচ চিনি। এবার আমি এই সমস্ত কিছু রাইসের সাথে ভালো করে মিশিয়ে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে মিক্সড ফ্রাইড রাইস আমি তৈরি করে নিলাম। বন্ধুরা এই উৎসবের দিনগুলোতে আপনারাও বাড়িতে তৈরি করে নিন মিক্সড ফ্রাইড রাইস। আশা করি সকলের ভালো লাগবে।